অনির্দিষ্টকালের জন্য ব্যবসায়ীদের ধর্মঘটের ডাক। অগ্নিমূল্য হবে আলুর দাম, আলুর দাম বৃদ্ধি যাতে না হয় সেজন্য কড়া পদক্ষেপ রাজ্যের। মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। রাজ্য জুড়ে হিমঘরে কর্মবিরতির ডাক দিয়েছে রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও পশ্চিমবঙ্গ হিমঘর অ্যাসোসিয়েশন। যৌথভাবে এই সিদ্ধান্তের ফলেই বাজারে দেখা দিতে পারে আলুর সংকট। হিমঘরে আলু ব্যবসায়ীরা আলু না নামানোর ফলে খুচরো বাজারে আলু সাপ্লাই বন্ধ থাকবে। শুধু খুচরো বাজারেই নয়, হিমঘর থেকে একাধিক জেলায় আলু যাওয়াও বন্ধ হয়ে যাবে, যার ফলে বাজারে চরম আলুর সংকট দেখা দেবে। কেন এমন সিদ্ধান্ত নিল রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি? জানা যাচ্ছে বাজারে ইতিমধ্যেই আলুর দাম বেড়ে যাওয়ার ফলে পশ্চিমবঙ্গ সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। সূত্রের খবর, কখনো বাজারে টাস্কফোর্সের হানা, কখনো আবার হিমঘরে আধিকারিকদের হানা। শুধু এর মধ্যেই সীমাবদ্ধ নেই, পশ্চিমবঙ্গ থেকে একাধিক রাজ্যে আলু যায়, সেখানেই দেখা দিয়েছে বিপত্তি। একাধিক বর্ডারে আলুর গাড়িকে পুলিশের পক্ষ থেকে আটকে দেওয়া হচ্ছে, আর যার ফলে গাড়িতেই নষ্ট হচ্ছে আলু। ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে প্রশাসনের সাথে বারবার যোগাযোগ করা হলেও এ নিয়ে কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ তুলছেন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পদাধিকারীরা। তাদের দাবি, ভিন রাজ্যে আলু যাতে না যায় তার জন্য বর্ডারে রীতিমতো পুলিশে জুলুমবাজি চলে। বর্ডারে দিনের পর দিন গাড়ি দাঁড়িয়ে থাকে, যার জন্য আলু নষ্ট হয়। চলতি সময়ে বাজারে আলুর দাম বৃদ্ধির জেরে আলু ব্যবসায়ী ও সমিতির তরফে এলাকাভিত্তিক বিভিন্ন বাজারে ন্যায্য মূল্যের আলু বিক্রয় কেন্দ্র খুলে সাধারণ মানুষকে কম দামে আলু বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছিল। অভিযোগ, সরকার আলু ব্যবসাদারদের কথা ভাবছে না, ভিন রাজ্যে আলু গেলে সবারই সমস্যা। তার ফলেই কর্মবিরতির ডাক দিয়েছে হিমঘর মালিক অ্যাসোসিয়েশন ও রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। এবছর এখনও হিমঘরগুলিতে যথেষ্ট পরিমাণ আলু মজুত রয়েছে। ব্যবসায়ীদের পাশাপাশি কৃষকদের আলুও মজুত রয়েছে হিমঘরগুলিতে। ব্যবসায়ীরা হিমঘরে আলু মজুত রেখে মোটা টাকা মুনাফা লুটছে, আর যার জেরে খুচরো বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে আলু, এমনই অভিযোগ উঠে আসছে বারে বারে। যদিও আলু ব্যবসায়ীদের দাবি ভিন্ন, পরিসংখ্যান দিয়ে তাদের দাবি, এবছর এক গাড়ি আলু লোড হয়েছে, অর্থাৎ 200 প্যাকেট আলু লোড হয়েছে 1,40,000 থেকে 60,000 টাকায়। সেক্ষেত্রে আলু যখন বার করা হচ্ছে, দেখা যাচ্ছে হিমঘরের ভাড়াও বেড়েছে, 200 প্যাকেট পিছু ভাড়া হয়েছে প্রায় 20,000 টাকা, সেই আলুকে রেডি করতে আরো 4,000 টাকা খরচা। এছাড়াও হিমঘর থেকে আলু নামিয়ে সেই আলু বাছাইয়ের সময় নষ্ট হয়ে যাওয়ায় আলু, ছোট আলু ও দাগি আলু আলাদা করতে হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে 200 প্যাকেট আলু রেডি করতে প্রায় হিমঘর ভাড়া সহ 50,000 থেকে 60,000 টাকা খরচা পড়ে যায়। এসবের পরে ব্যবসাদারদের বিরাট কিছু লাভ হচ্ছে তা নয়। হিমঘরে লোডিং এর সময় বেশি দামে আলু স্টোরে লোড করতে হয়েছে, তাহলে এখন কম দামে আলু কোথা থেকে পাওয়া যাবে, প্রশ্ন ব্যবসায়ীদের। কর্মবিরতির ফলে বিপাকে হিমঘর কর্মীরা। তাদের দাবি, আমরা সবাই এসেছি কিন্তু শেডে আলু নামছে না, ব্যবসাদাররা আলু নামাচ্ছে না, ফলে আমরা বসে আছি। আলু ব্যবসায়ীদের ধর্মঘটের ফলে চিন্তায় সাধারণ ক্রেতারা। এবার দাম বাড়বে না তো, চিন্তা অনেকের মনে। নামানা হয় ব্যবসায়ীকে লিয়ে, ব্যবসায়ীদারও নাই, সকাল থেকে এরকমই আলু নামাই নেই, শুনশান হয়ে পড়ে আছে। আমরা ওই যে শুনশান অবস্থায় ঘোরাফেরা করছি। এখন এখন আলু ব্যবসায়ীরা যদি না নামান তাহলে এবার কুলিরও কাজ হবে না, আর স্টোরেও কাজ হচ্ছে না। এই যে চাষির আলু নামছে, দু একটা লাট চাষিরা যথারীতিভাবে নিয়ে যাবেন। ব্যবসায়ীরা না আসার কারণ সেইটা দেখুন, ওনাদের ব্যাপার, ওনারাই ভালোভাবে বলবেন। আমাদের তো ব্যবসায়ী আলু বুকিং করলে আলু নামানা হয়, আজকে ওনারা কাল থেকে আসা যাওয়া এইখানে করেন না, আসেন না, আর আলুও নামায় না। আলু না নামলে তো মার্কেটে তো অটোমেটিক শর্ট হবে, তখনই তো ঘাটতি এটা দেখা দেবে। আনুমানিক 1,80,000-75,000 এইরকমই আছে। অবশ্যই এই সময় তো গুরুতর অবস্থায় কাজ হয়, মানে কাজে সবাই যে যার যুক্ত থাকে, আলু নামে আলুর সঙ্গে সবাই যুক্ত, তো আলু নামলে তো কাজকর্মতে সবাই যুক্ত থাকে। এখন কাজও নেই, সবাই ফাঁকা এইবার ঘুরছি, এখন দেখতে পাচ্ছেন তো শুনশান অবস্থায় আছে, পুরাটাই খারাপ। এইবার এইখানে লোকজন নেই, লোকজনকে নিয়ে তো সময় কাটানো একটা ই হয়, এখন তো লোকজনও নেই, এই যে বসে আছি ফাঁকায়।
সূত্রের খবর, এ বিষয়ে মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে আলুর দাম নিয়েও আলোচনা হয়। তৃণমূল সূত্রে খবর, বৈঠকে মমতা বলেন আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে কঠিন পদক্ষেপ করবে রাজ্য সরকার, সাধারণ মানুষের ওপর চাপ বাড়ুক এটা চায় না সরকার। আলু ব্যবসায়ী সমিতি ধর্মঘট নিয়ে তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।